না শারমিন, আপনার তথ্যটা হয়তো একটু আমি কারেক্ট করি, যে আপনি যে তথ্যটা নিশ্চয়ই বলছেন সেটা 1.5 কোটি না, সেটা 2.5 কোটি। সেটা ছিল দুইটা সার্ভে পয়েন্ট থেকে, সেটা হচ্ছে মার্চ এবং গত বছরের অক্টোবর। আপনার বুঝতে হবে যে এইটা হচ্ছে একটা টেম্পোরারি শক টু পভার্টি, এটা কিন্তু কোনো পার্মানেন্ট শক টু পভার্টি না। একটা মানুষ যখন আয় করার দক্ষতা অর্জন করে, কখনো কখনো আপনি অসুস্থ হলেন বা একটা ঝড় হলো বা একটা বন্যা হলো, আপনি হয়তো সাময়িক একটা পভার্টি শকে যেতে পারেন। আপনি কিন্তু এই তথ্যটাকে আমরা যেভাবে টিভি মিডিয়া উপস্থাপন করেছে, আমাদের মনে হচ্ছে যে আমাদের পভার্টির কিউমুলেটিভ ইফেক্ট, আমাদের 50 বছরে পভার্টি আমরা গত 10 বছরে 4 কোটি থেকে 3 কোটি বা 6 কোটি থেকে 4 কোটিতে নামিয়েছি, 1 মাসে 2.5 কোটি পভার্টি বেড়ে গেল। এভাবে চিন্তা করলে জিনিসটা সরলীকরণ করা হবে। এটা একটা টেম্পোরারি ইফেক্ট তো পভার্টি। আপনি যদি দেখেন, আমি সরকারকে বলবো দুইটা জায়গার উপরে ফোকাস করতে। প্রথমটা হচ্ছে গত বছরের কিন্তু একটা রেমিটেন্স, একটা পজিটিভ ফ্লো ছিল, এবং আপনি যদি এই মাসেরও ইম্প্যাক্টটা দেখেন, গত বাজেটে যখন 2% ইনসেন্টিভ দেওয়া হলো রেমিটেন্সে, এই রেমিটেন্সের কিন্তু আমরা সব রেকর্ড গত বছর ছাড়িয়ে গেছে। এটার ইম্প্যাক্টটা কিন্তু একদম তৃণমূলে চলে যায় রেমিটেন্সের। আমি সরকারকে আহ্বান করবো আগামী বাজেটে, আপনি সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্ট্রুমেন্টের প্রাধান্য দিচ্ছেন, দ্যাট ইজ ভেরি গুড, বাট তার পাশাপাশি আমরা যে 2% ইনসেন্টিভটা দিচ্ছি সেটাকে যদি 2.5 করা যায় বা যদি 3 করা যায়, আমরা আমাদের বাইরের দেশে যে শ্রমিক ভাইরা আছেন তাদেরকে আরো উৎসাহিত করব এই ফর্মাল চ্যানেলে টাকাটা পাঠাতে, কারণ সেই টাকাটাই কিন্তু আমার একদম তৃণমূলে একটা পজিটিভ ইনকাম শর্ট আনে। দ্বিতীয় যেটা আমি বলবো, যে গভর্নমেন্ট কিন্তু এই যে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে এই যে 36 লাখ পরিবারকে টাকাটা দিচ্ছে, আমি মনে করি বাংলাদেশের এই প্যান্ডেমিকের মাধ্যমে একটা রেভলিউশন ঘটেছে। অর্থাৎ গভর্নমেন্ট টু পিপল ইন্টারফেস যেটা হয়েছে, মেম্বারকে বাইপাস করে, চেয়ারম্যানকে বাইপাস করে, উপজেলা চেয়ারম্যানকে বাইপাস করে, আমরা যদি এই টার্গেটিংটা আরো একটু সাইন্টিফিক করতে পারি এবং এই ডেটাবেসটা যদি আগামী দিনে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি এবং পিএমও তে যদি আরো একটু বৈজ্ঞানিক ভাবে আমরা যদি একটা 50 বা 60 লক্ষ ডেটাবেস আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক সুবিধা ডাইরেক্ট সরকার থেকে জনগণের কাছে পৌঁছে দিতে পারবো। আমি মনে করি দিস ইজ আ ভেরি পজিটিভ স্টেপ ইন দা রাইট ডাইরেকশন, এবং এই এই ধরনের সোশ্যাল সেফটি নেটে যদি আমরা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তৈরি করতে পারি, তাহলে আমি মনে করি যে পভার্টিটা নিয়ে আমরা অনেক চিন্তিত বা অনেক গবেষণা সেন্টার বলছে যে এই প্যান্ডেমিকে 2 কোটি 2.5 কোটি হয়েছে, আপনি কিন্তু একটু চিন্তা করবেন পভার্টির কিন্তু একটা ভিজুয়াল ম্যানিফেস্টেশন থাকে। আপনি যখন ইউকে তে একটা পভার্টি শক দেখেন, আপনি কিন্তু ফুড ব্যাংক দেখবেন, ফুডের জন্য লাইন দেখবেন মানুষের রাস্তাঘাটে, আপনি কিন্তু হোমলেসনেস এর একটা চিত্র দেখবেন। আমরা যারা বাংলাদেশে থাকি আমরা বলছি এই কথাটা যে পভার্টি 2.5 কোটি বেড়েছে, কিন্তু আমরা পভার্টির কিন্তু কোনো ভিজুয়াল ম্যানিফেস্টেশন দেখছি না। আমরা কিন্তু রাস্তার উপরে মানুষকে খাবারের জন্য হাঁটতে দেখছি না, আমরা কিন্তু রাস্তার উপরে শুয়ে থাকতে দেখছি না, যেটা ইউএসএ দেখা যায়, ইউকে তে দেখা যায়। তাহলে আমার বুঝতে হবে আমার সোসাইটিরও অ্যাবজর্বশন ক্যাপাসিটি আছে। সরকার যদি ওয়েল ডিজাইন সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্ট্রুমেন্ট তৈরি করে, সরকার যদি আগামী বাজেটে রেমিটেন্সকে আরো উৎসাহিত